হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ডাফিক চোমেন আর আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল দেখতে পাচ্ছ ঘেমে নে একশা হয়ে গেছি তার একটা বড়ো কারণ হচ্ছে আজকে সতেরোই জুলাই আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজকে সকাল সকাল উঠেই বেশ কিছু কাজ ছিল আজকে প্রথমেই বলে রাখি আজ একাদশী তো একাদশী বলে কিন্তু আজকে একটু কাজটা বেশিই থাকে কারণ গতকালে যে সমস্ত জিনিসপত্র সেগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আজকে আমি রান্নাটা শুরু করি তো আজকে গতকালের ভাত আমি করেছিলাম দিনের বেলাতে সেই ভাতটা ছিল তো কালকে গতকাল রাত্রে ভাগ আমাকে ভয়েস মেসেজ করে যে মামা কালকে কিন্তু একাদশী আছে আমি জানতাম তবুও ও আরেকবার মনে করিয়ে দিয়েছে তো সেই জন্য যে গতকালের কিছুটা ভাত রয়ে গেছিলো কিছু করার নেই ওটাকে তো ফেলতেই হবে তো জলে যখন দিতে যাচ্ছিলাম তখনই পাশে বাড়ি এক কাকিমা বললো যে হাঁসকে দিয়ে দে তো একজনের হাঁস রয়েছে এখানে তার হাঁসকেই দিয়ে দিলাম হাঁসকে খাওয়ার জন্য যাক আমি না খাই কোনো এক প্রাণী তো খেলো হয়তো তার ভাগ্যেই ওটা ছিল যতটুকু আমি তো কালকে খেয়েছি দুপুরে রাত্রে খেয়েছি তারপরে হয়তো এক মুঠো দু মুঠো মতো বেঁচে সেটাই তো সেটা আর মোটামুটি বাসন মাজার ছিল জলতোলা ছিল সেগুলো তুলে নিয়েছি ঘর চার দেওয়া ঘর মোছাটা এখনও বাকি রয়েছে সেটা করে নেবো এদিকে মোটামুটি আমাকে এখন বসাতে হবে হচ্ছে এখন ডালিয়াটা আজকে ডালিয়া করব আলু সয়াবিন মুগ ডাল অনেক কিছু দিই কিন্তু আজকে কিচ্ছু নেই বাড়িতে তো কিভাবে করছি সেটা তোমরা দেখে নাও ভিডিওতে তো দেখো এখানে আমি প্রথমেই কিন্তু বসে গিয়েছি ডালিয়ার প্যাকেট নিয়ে যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ভিডিওটার একটু স্পিড বাড়িয়ে দিয়েছি নইলে ভিডিওটা অনেক মনোটোনাস লাগতো তোমাদের আর তোমাদের সাথে গল্প করতে করতে আজকে চলো সমস্ত কাজগুলো সেরে ফেলি অন্যান্য সময় তোমাদের সাথে এমনি সরাসরি কথা বলি হয়তো আজকে সেই সময়টা হলো না বা সুযোগটা হলো না তাই জন্য কিন্তু আজকে আমি এমনিভাবেই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে কাজ করতে করতে বেশ কিছু কথা বলে ফেলি চলো তোমাদেরকে বলি প্রথমেই এ দেখো মগটা অনেকদিন ধরে কিন্তু ঢোকানো ছিল মগটা আর বেশ ধুলো পড়ে গিয়েছিল তাই জন্য কয়েকদিন আগে বার করে মেজে ঘষে পরিষ্কার করে রেখেছিলাম মা যখন আগে করতো রান্নাবান্না তখন কিন্তু এই মগেই জল থাকতো আর এখান থেকে আমরা বোতলেও ঢেলে খেতাম কখনও কখনো হয়তো হাঁ করেও খেয়ে ফেলতাম এরকমভাবে তো এই মগটা আমি বার করেছি এটা ভেবেছি একাদশের দিনই ব্যবহার করব একটু অন্য জল ব্যবহার করলে কোনো রকম ক্ষতি নেই তো এই মগটা কিন্তু অনেক দিন ধরে ভেতরে পড়েছিলো মা অনেক কিছু কিনতো অনেক কিছু রয়েছে ভেতরে ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো তো এখানে প্রথমে আমি ডালিয়াটাকে ভালো করে ধুয়ে ফেলছি জলে আর দু তিনবার করে জল পাল্টে পাল্টে ধুয়েছি আর আজকে যেহেতু পাশে গামলি বা বালতি কিছু ছিল না তাই জন্য কিন্তু বারে বারে আমাকে বাইরে গিয়ে গিয়ে জলটা ফেলে আসতে হচ্ছিলো আর এইদিকে দেখো মোটামুটি হয়ে গেছে একটু হাতটা ধুয়ে নেবো আর এদিকে ডালিয়াটা মোটামুটি কমপ্লিট আর এদিকে এত বাসন মেজেছি যেটার এত চকচকে ভাব দেখে তোমরা বুঝতেই পারছো এদিকে এবার বাসনপত্রগুলোকে গুছিয়ে ফেলি আর এই যে আমাদের প্রেশার কুকার একটু ছোটোই বলতে পারো হয়তো এর থেকেও অনেকের অনেক বড় থাকে তবে আমার হয়তো এর থেকে ছোটো হলেও চলতো তবে এটাতে বেশ ভালোই হয় স্পেসটা একটু বড়োই আছে মনে হয় সাড়ে সাতশোর এটা সাড়ে সাতশো এম এলের প্রেশার কুকার আমার যতদূর মনে হয় তো এটা অনেকদিন ধরে পড়েছিলো তাই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি ভেতরে যদি কোনো ময়লা টয়লা থেকে থাকে সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে যদিও এটাকে পুরোপুরি আটকানোই ছিল তো ভালো করে এটাকে ধুয়ে ফেললাম দু তিনবার করে এটাকেও জল পাল্টে ধুয়ে ফেললাম আর তারপর এদিকে এত বাসন রয়েছে যেগুলোকে আজকে সকালে মেজেছি বেশিরভাগই কন্টেনার তার সাথে বেশ কিছু গামলি হাঁড়ি এগুলো ছিল কিছুটা ভাত পড়েছিল সেগুলোকে কিন্তু আজকে জলে দিয়েই দিতে যাচ্ছিলাম আর তখনই কিন্তু হাঁসকে খাওয়ার জন্য একজন বললাম সেই জন্য আমি হাঁসকেই দিলাম ভাবলাম কোনো না কোনো প্রাণী পেটে তো যাবে বেশ ভালো লাগলো আর এদিকে মোটামুটি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তাই জন্য দেখো ক্যামেরা অ্যাঙ্গেলটাকে টুক করে আমি একটু সরিয়ে দিলাম এদিকে বাসনগুলো গোছাতে হবে তাই জন্য ভাবলাম যে এটা মোটামুটি রেডি হয়ে গেছে এটাকে ভেজানো থাক একটু ডালিয়াটা তো ততক্ষণে কিন্তু আমি এগুলোকে গুছিয়ে ফেলেই দেখো হাঁড়ি এদিকে হচ্ছে গামলি আর এদিকে থালা এগুলো কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু আজকে কলে জলেও ধুয়ে রেখেছি হয়তো সন্ধেবেলার দিকে যে বাসনগুলো মাজি সেগুলো কিন্তু কলে জলে আমি ধুতে পারি না তার একটা বড়ো কারণ আছে সেটা তোমাদেরকে এবার বলি কারণ সন্ধেবেলা মানে সাতটার পর থেকে আর পাম্পের জলটা থাকে না তার জন্য কিন্তু আমাদের কলে ধোয়া যায় না আর যতক্ষণ জলটা থাকে মানে সকালের দিকে যদি বাসন মাজি তখন কিন্তু ধুয়ে ফেলি আর বিকেল বিকেলেও যদি মাজি তাহলেও আমি ধুয়ে ফেলতে পারি ভালো জলে মানে পুকুরে জলে ধুয়ে তারপরে আবার ভালো জলে ধুয়ে ফেলি আর যেগুলো হয়তো ভালো জলে ধুই না সেগুলো কিন্তু পরে এনে রেখে দিই যখন আমি সেগুলোকে ইউজ করি তার আগে ভালো করে ধুয়ে ফেলি এমনিও যেগুলো গুলো আমি ধুয়ে নিয়ে আসি ভালো জল দিয়ে সেগুলোকেও কিন্তু আমি পরে ভালো জল দিয়ে ধুয়ে তারপরেই কিন্তু ব্যবহার করি কারণ তোমরা জানোই কারণ আমাদের ঘরে তো বিভিন্ন পোকা মাকড় আসলা টিকটিকি এগুলো সবার ঘরেই ঘোরাফেরা করে কখন কোথায় কি যাচ্ছে বেয়ে যাচ্ছে এর জন্য আমার এর আগে একবার ফুড পয়জনও হলো তোমরা হয়তো অনেকেই জানো না কারণ হসপিটালাইজড যখন হয়েছিলাম তখন তার ভিডিও আমি করতে পারিনি আর আমার ভিডিও করে দেওয়ার মতো সেই সময় কেউ ছিলও না তাই জন্য আমি সেগুলো তোমাদের সাথে তুলে ধরতে পারিনি মুখেই বলেছি এবার অনেকের কাছে সেটা বিশ্বাসযোগ্য অনেকের কাছে সেটা অবিশ্বাসের কারণ হয়ে যাবে তো আমি সেখানে আর বেশি কিছু বলতে চাই না মোটামুটি এদিকে কাছ ছেড়ে আমি আবার দেখো ক্যামেরা অ্যাঙ্গেলতে সরিয়ে দিচ্ছি এদিকে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আমার ডালিয়াটা এখানে প্রথমে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি অনেকে আবার কড়াতে ফোড়ন টোড়ন দিয়ে না আমি প্রেসার হয়েই দিয়ে নিই অসুবিধা নেই প্রেসারে একটু জল ছিল তার জন্য কিন্তু ভালো করে আগে আগুনের তাতে দিয়ে দিলাম যেটাতে জলটাকে একটু টেনে নিল শুকনো হয়ে গেলো তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল সাদা তেল তো আমাদের ঘরে থাকেই না সেই মা মার যাওয়ার পর থেকে দেখছো আমি ত্রাণ হিসেবে পেয়েছিলাম এই সরষের তেলটা আর অনেকগুলো প্যাকেট দেওয়া হয়েছিলো আমাকে সেখানে সেটার মধ্যে দিয়ে কিন্তু এখনও চলছে তো এখানে দেখো সেটাই দিয়ে দিলাম প্রথমে আর তারপরে আজকে ফোড়নে কিন্তু দিয়েছি এখানে তেজপাতা তারপরে কিন্তু চিনি চিনি ফোড়ন দিলে কিন্তু একটু লাল লাল কালার আসে বেশ সুন্দর লাগে আর এছাড়া আর কিছু ছিল না যদি এলাচ থাকত তাহলে সেটা দিতাম তবে সব কিছুই প্রায় ঘরে ফুরিয়ে গেছে তাই কিছু করার নেই আর তারপর কিন্তু ডালিয়াটাকে সুন্দরভাবে দিয়ে দিলাম আর ডালিয়ার কিন্তু অনেকটা এদিক ওদিক লেগেও ছিল যে বাসনটাতে আমি রেখেছিলাম তাই জন্য কিন্তু সেটাতে একটু অসুবিধা হবে তাই জন্য ভাবলাম ওটাকে রেখে দিই পরে ওর মধ্যেই জলটা দিয়ে ভালো করে এ করে নেবো এদিকে এত গরম পড়েছে যে আমি বারবার বারবার করে মুখ মুচি আর অগত্যা এই যে গেঞ্জিটা সেটাকেই ব্যবহার করলাম আর এই যে দেখো এদিকে কিন্তু জলটা দিয়ে নিচ্ছি আর এরপরে বেশ কিছু মশলা দিতে হবে এর মধ্যে জানো তো মশলাগুলো দিয়ে দিই এই যে হলুদ হলুদটাকে আগে দিয়ে দিই একটু বেশি করে হলুদ দিই যাতে কালারটা আসা আসলে কালার দেখলেই যেন খেতে ইচ্ছা করে এরকম কিছু দিতে হবে তারপর দিয়ে দিলাম একটু করে নুন অনেকটা চিনি দিয়েছি তাই নুনটা একটু বেশি পড়ে গেলেও কোনো চিন্তা নেই বেশ সুন্দর টেস্ট হবে আর আমার ডালিয়াতে কিন্তু আজকে আমি কিছু দিতে পারিনি সত্যি কথা বলতে সমস্ত কিছুই প্রায় ফুরিয়ে গিয়েছিলো সয়াবিন দিই নইলে অন্যান্য সময় আলু দিই কোনো রকম সবজি দিই হ্যাঁ মুগ ডাল দিই মুসুর ডাল তো দেওয়া যায় না তোমরা অনেকে বারণ করেছো সেই জন্য আমি দিই না মুসুর ডাল কোনো দিন দিইও নি মুগ ডালই দিতাম সব আমাকে সেটাই বলেছে প্রথম থেকে কিন্তু এবারে তো কিছুই দিতে পারলাম না আলুও নেই ঘরে আর সয়াবিনও শেষ হয়ে গেছে মুগ ডালও শেষ হয়ে গেছে তাই আজকে শুধুমাত্র ডালিয়াটাকেই ওই জাস্ট জল দিয়ে আর মশলা দিয়ে ফুটিয়ে নিচ্ছে আর কিছু করার নেই আর একটু ফোড়ন দিয়েছিলাম ওই তেজপাতা ওটাতেই একটু যা স্বাদ আসবে মোটামুটি খাওয়ার উপযোগী হলেই হলো কিছু একটা খেয়ে পেটটা ভরে গেলেই হলো এদিকে আমি দেখো জল দিয়ে দিলাম একটু আর তারপরে কিন্তু মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার আমি কিন্তু প্রেশারে দিয়ে আর ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি এবার তোমাদেরকে একটা কথা বলি জানো তো প্রেশারটা অনেকক্ষণ ধরে সিটি পড়ার পরেও যখন আমি তুলি তখন দেখি বেশ ওই রকম হয়ে রয়েছে মানে খুব জল জলে তারপরে কিন্তু আমি ওই যে ওপরে ঢাকনাটা খুলে দিয়ে বেশ কিছুটা সময় এটাকে একটু নাড়িয়ে নিয়ে আর একটুখানি শুকিয়ে নিয়েছিলাম মানে শুকিয়ে না ঠিক আর একটু যতটা পাতলা একেবারে জলের মতো হয়েছিল তার থেকে কিন্তু একটুখানি টাইট রাখার চেষ্টা করেছিলাম যাতে খাওয়া যায় খুব ভালো লাগে অন্য তো শরবত হয়ে যাবে তো আমি এটাতে দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে আমি মোটামুটি ঢেলে ফেলছি আমাদের যে আজকে ছিল ডালিয়াটা অনেকটা থাকে আর এই প্রেশার কুকার থেকে না খাবারটা বার করাটা একটু প্রবলেমের আমি যেটা দেখেছি অনেকটা খাবারই এদিক ওদিক লেগে থাকে অনেকটা খাবারই ওয়েস্ট হয় তো মোটামুটি সেটাকে আমি পার করে নিলাম আজকের খাওয়া দাওয়া আর আজকে রান্নার পর্ব এখানেই আমার শেষ হলো সারাদিনে সত্যি কথা বলতে একাদশীর দিন আমার থেকে কম খাটনি থাকে কারণ ভাত তরকারি অন্যান্য খাবারও কিছু করতে হয় না বাসনপত্রও কম পড়ে মাছ দে আর আমি যেহেতু একা খাই ডালিয়াটা তাই আমি একটা থালাই রাখি সেটাকেই বারবার চাপা দিয়ে রেখে দিই বারবার করে ধুই না সেটাতেই আমি আবার খেয়ে নিই পরের বারে তো এই জন্য আমার কাজকর্মটা একটু কম থাকে মোটামুটি এদিকে ডালিয়াটা রেডি হয়ে গেছে আর নামিয়েও ফেলেছি এবার চুপড়িটা দিয়ে দিই এখানে চাপা দিয়ে দিই একেবারে ঢাকনা দিয়ে রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে ওই দেখো চুপড়িটা নামাতে গিয়ে একেবারে পড়ে গেল একটু ভালো করে ঝেড়ে নিয়ে চাপা দিয়ে দিলাম আর তারপরে কিন্তু একটা থালা রাখলাম থালাটার ওপরেই কিন্তু এই যে আমাদের হাতাটা ছিল সেই হাতাটাকে কিন্তু রেখে দিলাম আর তারপরে একটা চুপড়ি দিয়ে সেটাকে চাপা দিয়ে দিলাম ব্যাস মোটামুটি আমার কাজ এদিকে ডান চলো এবার একটু খাওয়া দাওয়া করিনি সকালবেলা ব্রাশ করে আর সমস্ত কাজ ছেড়ে রেখে দিয়েছি এখনও কিন্তু স্নান হয়নি এই যে খাবার নিয়ে বসে পড়েছি কারণ খুব খিদে পেয়ে গেছে পেটে একেবারে চুচুয়ে ডন মারছে সকালবেলা খালি পেটে যে ওষুধটা খাবার ছিল সেটাও খেয়ে ফেলেছি আর এরপরে কিন্তু আমি খেয়ে ফেললাম এই যে রালিয়াটা আজকে সত্যি কথা বলছি নিজে বানিয়েছি বলে এমন নয় খুব সুন্দর খেতে হয়েছিল খুব সুন্দর স্বাদ হয়েছিল কিচ্ছু নেই কিন্তু আজকে অথচ তো আজকে খাবারটা কিন্তু আমার অন্যান্য দিনের থেকে অনেক বেশি ভালো লাগলো এটাই বোধ মায়ের আশীর্বাদ আজকে তো মাকে উপলক্ষ করে এই কাজটা আমি করি আর এই খাবার দাবারগুলো খাই তার জন্যই প্রধানত হয়তো এটা হতে পারে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট একটা লাইক পরিবারের সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লেট আপডেভেট ছমেন তোমরা পাশে থাকলে আমি আরও আগের দিনে অনেক কিছু করতে পারবো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে এইভাবে আমি যেন এগিয়ে যেতে পারি আর জীবনে অনেকটা পথ চলতে পারি এটুকুই ছিল ভিডিও টাটা ব্যবাসিউশুন দেখা হবে অন্য একটি ব্লগে টাটা